বন্ধুরা শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পার্সাল 2020-21। তো তোমাদের জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো জিওগ্রাফির আরও দুটো গুরুত্বপূর্ণ পেজ। তোমরা জানো যে এর আগে একদম পুরো প্রথম থেকে অর্থাৎ 82, 103, 125, 150, 168, 167, 200, 184, 200, 207, 200, এই প্রত্যেকটা পেজ করেছি, এছাড়াও 591, 718 এই পেজ দুটোও করেছি। আজ তোমাদের সামনে তার পরবর্তী দুটো গুরুত্বপূর্ণ পেজ অর্থাৎ 241 এবং 258 এই দুটো পেজের সম্পূর্ণ অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা যারা এই সাবজেক্টগুলো বা এই পেজগুলোর অ্যান্সার দেখোনি বা অন্যান্য যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি দেখোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেল প্লেলিস্টে বা ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যথারীতি সমস্ত টেস্ট পার্সালগুলো তোমরা সেখানেই পেয়ে যাবে। তো চলে যাই আমরা আমাদের পেজ 241 পেজে, যেটা আমাদের আজকের আলোচনা, এবং আমরা দুটো পেজ আলোচনা করবো, প্রথমে 241 এবং তারপরে আরও একটা। তো সরাসরি চলে এলাম আমরা পেজ নম্বর 241 জিওগ্রাফি তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এবার শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমেই দেখো ভূমির নগ্নীভবনের কারণ। তো নগ্নীভবন প্রধানত আবহবিকার, ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয় তিনটে একত্রে মিলে হয় নগ্নীভবন, তোমরা জানো। তো এখানে যাই হোক আবহবিকার ও ক্ষয়ভবন রয়েছে, যার জন্য নগ্নীভবনের কারণ কি আবহবিকার ও ক্ষয়ভবন। নদীর ক্ষয়ের ক্ষমতা বেশি থাকে কোথায়? অবশ্যই উচ্চগতিতে নদীর ক্ষয় ক্ষমতা বেশি থাকে। নদীর পার্শ্বক্ষয় বেশি হলে উপত্যকার আকৃতি কী হয়? পার্শ্বক্ষয় যদি বেশি হয় তাহলে উপত্যকা ভি আকৃতির হয়, আর যদি নিম্নক্ষয় বেশি হয় তাহলে উপত্যকা হয় আই আকৃতি, আর ইউ আকৃতি হলো তোমার এটা হলো হিমবাহ আকৃতির উপত্যকা, টি আকৃতি বলে কোনো উপত্যকা হয় না। তারপরে চলে যায় উপত্যকা হিমবাহের ফলে গঠিত হয়, উপত্যকা হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত হয় কি সার্ক বা কড়ি। তারপরে বায়ুর কার্য নির্ভর করে কিসের ওপর? দেখো যে কটা অপশান রয়েছে, বায়ুর গতিবেগের ওপর, আলগা বালির ওপর, বৃক্ষহীনতার ওপর, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে সবকটি। ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? উত্তর রাজস্থান। পশ্চিম হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ গিরিপথ কোনটি? উত্তর জজিলা। ভারতের একটা পশ্চিমবাহী নদী কি? উত্তর হচ্ছে নর্মদা। নর্মদা এবং তাপ্তি হলো ভারতের পশ্চিমবাহী নদী, মনে রাখবে দুটো ইম্পর্টেন্ট। ভারতের ক্রান্তীয় ঘূর্ণপাত বেশি দেখা যায় কখন? না মৌসুমী বায়ুর আগমনকালে। ভারতের মহারাষ্ট্র অঞ্চলে কী দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। ভারতের পাইন অরণ্য কোথায় দেখা যায়? হিমাচল প্রদেশ, অর্থাৎ পাইন আমরা জানি যে পার্বত্য অঞ্চল ছাড়া দেখা যায় না, তা একমাত্র হিমাচল প্রদেশে কিন্তু পর্বত অঞ্চল রয়েছে। তারপরে চলে যায় ভারতের একটি উল্লেখযোগ্য বাগিচা ফসল চা, কফি, এগুলো হলো বাগিচা ফসল, তো এখানে অপশানে রয়েছে চা। তারপরে চলে যায় ভারতের সর্ববৃহৎ জাহাজ কারখানাটি কোথায় রয়েছে? বিশাখাপত্তনমে। ভারতের গড় জনঘনত্ব প্রতি কিলোমিটারে কত? 382 জন প্রতি কিলোমিটারে ভারতের জনসংখ্যা, অর্থাৎ গড় জনঘনত্ব 382 জন। প্রত্যেকটা কোশ্চেন যেমন MCQ এসছে, SAQ-তেও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এবার চলে যাবো আমাদের তারপরে যেটা রয়েছে শুদ্ধ অশুদ্ধ। দেখো উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে ফিয়ার্ড বলে, অবশ্যই ঠিক। নদীর প্রবাহপথে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়, নদীর প্রবাহ পথে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় না, কারণ ঝুলন্ত উপত্যকা হিমবাহের প্রবাহপথে সৃষ্টি হয়। তেলেঙ্গানা রাষ্ট্রটি মহারাষ্ট্র থেকে আলাদা হয়েছে কখনো নয়। গঙ্গার প্রধান উপনদী হল যমুনা, অবশ্যই ঠিক। পূর্ব ভারতে বৃষ্টির জল সংরক্ষণ সবচেয়ে বেশি ঘটে না, বর্ধইশিলা আসামে দেখা যায়, এটা ঠিক। পলিমাটিতে নাইট্রোজেন বেশি থাকে, কথাটা ভুল। চলে যাবো এবার আমরা শূন্যস্থান পূরণে। আবহবিকার শব্দটি এসেছে দেশ থেকে, উত্তর হচ্ছে আবহাওয়া থেকে। ড্যাশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভারতে মহানগরগুলির জনসংখ্যা কত? 10 লক্ষ এর বেশি। কলকাতা শহরে পরিবহনের একটা আধুনিক মাধ্যম হলো ড্যাশ রেল। ড্যাশ রেল মানে বোঝাই যাচ্ছে এখানে কী হবে, মেট্রো রেল। কার্পাস চাষে ড্যাশ পোকার আক্রমণ ঘটে, উত্তর হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে। লোহিত মৃত্তিকা জল ধারণ ক্ষমতা ড্যাশ, উত্তর হচ্ছে বেশি। তারা ড্যাশকে ভারতের রূঢ় বলা হয়, উত্তর হচ্ছে দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়। পরে আমরা চলে যাবো যেটা আমাদের রয়েছে SAQ টাইপের প্রশ্ন। এক নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়ার নাম করো। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়ার মধ্যে ঘর্ষণ রয়েছে, অবঘর্ষণ রয়েছে, জলপ্রপাতজনিত ক্ষয় রয়েছে, আর অনেকগুলো রয়েছে, যার এর মধ্যে একটা দিলেই কিন্তু হয়ে যাবে। ম্যাটারহর্ন চূড়া কোন ভূমিরূপের উদাহরণ? ম্যাটারহর্ন চূড়া হলো পিরামিড চূড়ার উদাহরণ। লোয়েস্কতার অর্থ কী? লোয়েস্কতার অর্থ হলো স্থানচ্যুত বস্তু। হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? প্যাংগং হ্রদ তোমার জম্মু কাশ্মীরে অবস্থিত। এলনিনোর ফলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি নাকি হ্রাস পায়? উত্তর হচ্ছে এলনিনোর ফলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। পরে কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোরকে বলে, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলে, মনে রাখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ভারতের একটি হাইটেক বন্দরের নাম লেখো, উত্তর হলো নবসয়া বন্দর। এবার দেখো পালঘাট যেটা পশ্চিমঘাট পর্বতমালায়, কপি চাষ যেটা কর্ণাটকে, বিশাখাপত্তনম গভীরতম বন্দর, এবং চেন্নাই হচ্ছে গাড়ি নির্মাণ কেন্দ্র। তো এই হলো আমাদের এই পেজটা অর্থাৎ 241 পেজের অ্যান্সার। এবার আমরা চলে যাবো আমাদের যে পরবর্তী পেজটা রয়েছে, আমরা বললাম যথারীতি 241 পরে 258 পৃষ্ঠে আমরা চলে যাবো, আমরা আরও একটা সেট কমপ্লিট করবো। তো চলে এলাম 258 পৃষ্ঠা 258 পেজে।
আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো বহির্জাত যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটে, উচ্চতা কমে যায় কোন প্রক্রিয়ায়? উচ্চতা কমে যায় হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায়। উচ্চতা কমে অবরোহণ প্রক্রিয়ায়, উচ্চতা বাড়ে হচ্ছে আরোহণ প্রক্রিয়ায়। আর অবরোহণ আরোহণের সম্মিলিত প্রক্রিয়া হলো পর্যায়ন। যাই হোক, পরেরটা চলে যায়। নদীখাতের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের ঘর্ষণের ফলে সৃষ্ট হ্রদকে কি ক্ষয়কে কি বলা হয়? ঘর্ষণ ক্ষয়। দেখো নদীখাতের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের ঘর্ষণ, তাহলে দুটো শিলাখণ্ডের ঘর্ষণ যদি হয় তখন ঘর্ষণ ক্ষয়, আর যদি ওই একটা শিলাখণ্ড আর যদি নদীর পার্শ্ব ক্ষয় একসঙ্গে হয় তখন কিন্তু অবঘর্ষ হয়। তাহলে এখানে কি বলছে, দেখো শিলাখণ্ডের ঘর্ষণ, এটাই কিন্তু মূল কথা, যে নদীখাতের মধ্যে যদি শিলাখণ্ডের ঘর্ষণ হয় তাহলে কী হবে? ঘর্ষণ ক্ষয়। তাহলে দেখো কোনো অঞ্চলে হিমরেখা অপেক্ষাকৃত নিচে অবস্থান করবে? মেরু অঞ্চলে হিমরেখা অবশ্যই নিচে অবস্থান করবে। তারপরে আফ্রিকা মরু অঞ্চলের, আফ্রিকায় মরু অঞ্চলের প্লায়া হ্রদকে কী বলা হয়? উত্তর হচ্ছে শর্টস বলা হয়। পর্যায়নের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? উত্তর হল চেম্বারলিন। পরের কোশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছিল 1956 সালে। শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে কোন পাস? উত্তর হচ্ছে বানিহাল পাস। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে পরেশনাথ। শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? উত্তর হল ভাকরানাঙ্গাল, যেটা স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। মৌসুমী বায়ু হলো এক প্রকার কি? সাময়িক বায়ু। পার্বত্য অঞ্চলে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধের একটি উপায় কি? উত্তর হচ্ছে জুম চাষ। তারপর হচ্ছে দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চল চাষের জন্য বিখ্যাত সেটা কি? সেটা হলো নীলগিরি পর্বত, কারণ নীলগিরি পর্বতে কিন্তু প্রচুর চা উৎপাদন হয়। তারপরে হচ্ছে ভারতের টেক্সিটি কাকে বলা হয়? উত্তর হচ্ছে ব্যাঙ্গালোরকে ভারতের টেক্সিটি বলা হয়। তারপরে চলে যাবো সত্য মিথ্যাতে। ঋতু পরিবর্তনের সাথে সাথে হিমরেখার উচ্চতা তারতম্য ঘটে, একদম ঠিক। তারপরে হচ্ছে তোমার আলাস্কার হোবার্ট পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ, ভুল। একটি বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্প হলো লোহস্পাত শিল্প, এটাও ভুল। পেডোক্যাল জাতীয় মৃত্তিকায় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকে না, কথাটা ভুল। ভারতে মৌসুমী বায়ু প্রথম বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে, ঠিক। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে প্রতি হাজারে পুরুষের নারীর সংখ্যা 943 জন। দেখো এবার একটা কথা বলি, এই প্রশ্নটার ক্ষেত্রে একটু ব্যাপার হচ্ছে যে আদমশুমারি অনুসারে প্রতি হাজারে নারীর সংখ্যা কিন্তু 940 জন, এটা হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কিন্তু 943 জন দিয়েছে। এই অ্যান্সারটা কিছু কিছু বইয়ে লেখা আছে যে 943 জন, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু 943 জন হবে না, অ্যাকচুয়াল উত্তর হবে 940 জন, যেটা তোমার 2011 সালের তোমরা সেন্সেক্স রিপোর্ট দেখলেই কিন্তু পেয়ে যাবে। অতএব সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে উত্তরটি ভুল, কিন্তু একদম নিয়ারেস্ট রয়েছে, এরকমই একটা ব্যাপার, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু সত্য মিথ্যাতে হয়, সেটা মাথায় রাখবে অন্তত কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই এই যে প্রশ্নটা যে প্রতি হাজারে নারীর পরিমাণ কত, কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে 940 জন। যাই হোক, তারপরটা চলে যায়। পুঞ্জিত ক্ষয় ভূমিভাগের আরোহণের অবরোহণের একটি প্রক্রিয়া, এটা ঠিক। পরে চলে যাবো আমরা শূন্যস্থান পূরণ। হিমবাহের উপর সৃষ্টি হয় ফাটলকে ড্যাশ বলে, ক্রেভাস বলে। নদীখাতে সৃষ্ট গোলাকার গর্তগুলিকে ড্যাশ বলে, মন্থকূপ বলা হয়। তারপরে মরু অঞ্চলে ব্যাঙের ছাদার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, গৌড় বলে। তারপরে হচ্ছে থর মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কী বলে? ধ্রিয়ান বলে। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করে ড্যাশ রাজ্য গঠন করা হয়েছে, উত্তর তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়েল কোনটি? ভীমনাথ। তারপরে সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এবার এসে কেউ প্রশ্নগুলোতে চলে যায়। নদীর জলকো পরিমাপ করা হয় কি? কিউসেক ও কিউমেকে। শিলাময় মরুভূমিকে কী বলা হয়? হামাদা বলা হয়। কুমায়ুন হিমালয়ের হিমবাহ গঠিত হ্রদগুলি কী নামে পরিচিত? তাল নামে পরিচিত। ভারতের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? করমণ্ডল উপকূলে। ভারতের অরণ্য গবেষণাগার কোথায়? দেরাদুনে। খারিফ শস্য কোন ঋতুতে চাষ করা হয়? বর্ষাতে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ ভারতের কোন রাজ্যে দেখা যায়? অরুণাচল প্রদেশে ভারতের জনঘনত্ব সবচেয়ে কম। এবার আমরা চলে যাবো ডান স্তম্ভ বাম স্তম্ভ। ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা। কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম অংশ যেটা হলো তোমার মালনাথ। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র জামনগরে রয়েছে। নর্মদা নদীর উৎস কোথায়? সেটা হলো অমরকণ্টক। তো এই হলো আরও দুটো গুরুত্বপূর্ণ পেজের উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। যারা অন্যান্য পেজগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রথমেই, এবং তারপরে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।